আজ আমরা এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার বাইশ তেইশ বাংলা সাজেশন প্রশ্নমান পাঁচ গল্প এবং কবিতা থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সমস্ত আমরা আলোচনা করবো এই ভিডিওতে তো দেখি প্রথম প্রশ্নটা দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনাটি ব্যাখ্যা করো রত্নের মূল্য জহরির কাছেই উক্তিটির অর্থ প্রসঙ্গ উল্লেখ করেও ব্যাখ্যা করো দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে অলৌকিক ঘটনা রত্নের মূল ঝরকে এটা হচ্ছে জ্ঞানচক্ষু তাহলে আমি প্রত্যেকটা পর পর জ্ঞানচক্ষু থেকে কি প্রশ্ন হয়েছে সেটা আর এর আগে আমি তোমাদের সঙ্গে তিন যে নম্বর মানে প্রশ্নমান তিনের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সমস্ত আমি কিন্তু আলোচনা করেছি তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে দেখি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি আছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে বাবুর সম্মুখে হাজির করা হইল পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয় তো দেখো দুটো করে প্রশ্ন প্রথম আমি জ্ঞান চক্ষু থেকে তোমাদেরকে দুটো প্রশ্ন দিলাম আর এখন পথের দাবি থেকে তোমাদেরকে দুটো প্রশ্ন দিলাম তিন নম্বরের প্রশ্নতে আমি তোমাদেরকে দুটো দুটো করে সাজেশন দিয়েছি এবং কিছু অতিরিক্ত প্রশ্ন দিয়ে রেখেছি সেগুলো তোমরা না দিয়ে থাকলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে দেখবো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী আছে হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য হচ্ছে হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি। তো এবার দেখো আমরা কি বহুরূপী থেকে দিচ্ছি তো ঠিক এরকম পর পর আমি প্রথম তোমাদের জ্ঞানচক্ষু তারপর পথের দাবি তারপর হচ্ছে বহুরূপী তারপর হচ্ছে নদীর বিদ্রোহ ঠিক এইভাবে পর পর সাজেশান তোমাদের কিন্তু আমি দিয়ে যাচ্ছি আর তোমরা এই ভিডিওগুলো যে দেখছো এগুলো প্রচণ্ডই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলো তোমরা কিন্তু সব খাতায় প্রশ্ন উত্তর লিখে নেবে দেখবে তোমাদের কিন্তু নম্বর পেতে কোনো রকম অসুবিধা হবে না তো দেখো পর নদীর বিদ্রোহ থেকে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ কি ছিল সে কিভাবে তা বুঝতে পেরেছিল নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসরণে অদৃষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও তাহলে দেখো প্রত্যেকটা থেকেই কিন্তু আমি তোমাদেরকে দুটো দুটো করে প্রশ্ন দিচ্ছি আর এই দুটো দুটো প্রশ্ন তোমরা কিন্তু মুখস্থ করবেই কারণ মুখস্থ তোমাদের করতেই হবে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আছে আর এই প্রশ্নগুলো তোমরা যদি মুখস্থ না করো তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর তুলতে পারবে না এবং তোমাদের ফার্স্ট লিস্টে নামও উঠবে না আর এইগুলো তোমরা যদি পড়ে যাও নিশ্চিত তোমরা ফার্স্ট লিস্টে নাম তুলতে পারবেই তো দেখবো পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা দেখো পরের হচ্ছে কি যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অশোকী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো তো আমরা দেখো চলে আসলাম কোথায় অশোকী একজনে চলে আসলাম শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি কি কারণে শিশু ও বাড়িরা খুন হলো তাহলে দেখো দুটো প্রশ্ন কিন্তু আমি অসুখ একজন থেকে দিয়ে দিলাম আর তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি তিন নম্বরে সাজেশান কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি সেটা না দেখে থাকলে তোমরা অবশ্যই দেখে নিও দেখবে এই ভিডিওটা শেষে একটা থ্যামনেল থাকবে সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে তো দেখি পরের যে প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন কি আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস কবি আমাদের ইতিহাস নেই বলে সংশয় প্রকাশ করেছেন কেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কি কারণে শিশুদের এরকম অবস্থা বিষয়টি স্পষ্ট করো তো এটা আমরা দেখতে পাচ্ছি আয়ারও ভেদবে থাকে আর নম্বর বিভাজন হচ্ছে তোমাদের বেশিরভাগই আছে দুই যোগ তিন তো আমিও সময়ের প্রচণ্ড অভাব তাই নম্বরগুলো সেইভাবে লিখতে পারিনি তোমাদেরকে বলে দিচ্ছি বেশিরভাগ আছে কিন্তু দুই আর তিন এক আর চারেরও আছে খুব তোমরা সেগুলো প্রশ্ন দেখলেই অনুমান করতে পারবে যে কোনটা এক চার আর কোনটা তিন দুই তো ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে হলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা দেখো কি আছে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর কার কথা বলা হয়েছে তার ভাঙা গড়ার প্রসঙ্গ প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো আর যে আমাদের দেখো প্রলয় যে আছে সেই প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়েছে কারণ হয়ে তার সংক্ষেপে কিন্তু আমাদেরকে বলতে হবে তা প্রলয় প্রলয় কিভাবে উল্লাসের কারণ এই যে জিনিসটা আছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ আর এই প্রলয় উল্লাস আমি তোমাদেরকে লাইন ধরে ধরে একদম পুরো সমাজ কারক প্রত্যেকটা লাইন থেকে তুলে তুলে তোমাদেরকে বলে দিচ্ছি সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও তাহলে দেখবে তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে তোমরা অনেক বেশি উপকার পাবে এবং অনেক বেশি নম্বরও কিন্তু তোমরা তুলতে পারবে তো দেখো তার পরের প্রশ্ন কী আছে তো সিন্ধু তীরে পঞ্চকন্যা ফাইলা চেতন পঞ্চকন্যার পরিচয় দাও পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেলো তা নিজের ভাষায় লেখো দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা বালা শব্দের অর্থ কী তার বিস্মিত হবার কারণ কি তাকে দেখে বক্তার কি মনে হয়েছিল এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছে এগুলো প্রচণ্ডই গুরুত্বপূর্ণ দু সালে আমি যখন দিয়েছিলাম মাধ্যমিকে তখন কিন্তু রেকর্ড সৃষ্টি করেছিলাম এবং কমনের রেকর্ড সেগুলো তোমরা এবারেও তোমরা বুঝতে পারবে দু হাজার আমি কিভাবে মাধ্যমিকে কমন দেব। তো তোমরা টেস্ট পরীক্ষা দিলেই বুঝতে পারবে কতটা কমন আছে এই প্রশ্নগুলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন গেছে নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো আর পরের প্রশ্ন দেখো এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে এই বার্তার পেছনে উদ্দেশ্য কী ছিল তাহলে দেখো অভিষেক অভিষেকও আমি লাইন ধরে ধরে দুটো তিনটে পাঠ করে করে বলে দিয়েছি সেগুলো যদি না দেখে থাকলো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নাও দেখবে তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে আর সমাজ কারকের ভিডিও দেওয়া রয়েছে সেগুলো না দেখলে অবশ্যই তোমরা দেখে নিও দেখবে তোমরা অনেক বেশি নম্বর কিন্তু তুলতে পারবে তো দেখব পরের যে প্রশ্ন আছে সেগুলো দেখো পরের প্রশ্ন কি এসো যুগান্তরের কবি কবি রবীন্দ্রনাথ কেন যুগান্তরের কবিকে আহ্বান করেছেন যুগান্তরের কবি কোন পরিস্থিতিতে এসে কি করবেন হাই ছায়াবিতা ছায়াবিতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে আলোচনা করো দেখো আফ্রিকা থেকে কিন্তু দুটো প্রশ্ন দেয়া হয়ে গেল। আফ্রিকা আমি তোমাদেরকে বলে দিয়েছি সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও দেখবে আমি এমসি কিও আলোচনা করেছি তোমাদের সঙ্গে এসি কিও আলোচনা করেছি তোমাদের সঙ্গে আর তিন নম্বরের প্রশ্ন আমি রিসেন্ট টেস্ট যে টেস্ট যে আমার সিরিজ চলছে সেই টেস্ট সিরিজে কিন্তু তিন নম্বরটাও দেওয়া রয়েছে সেটা তোমরা দেখে নিও দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা দেখো তো আমরা দেখতে পাচ্ছি অস্ত্রের বিরুদ্ধে গান গানের বর্ম আজ পড়িয়াছি গায়ে কার কোন রচনার অংশ কে গানের বর্ম পড়েছে গানের বর্ম বলা তাৎপর্য কী এই যে তাৎপর্য বিশ্লেষণ করো বা তাৎপর্য লেখো এরকম প্রশ্ন দিতে পারে তোমরা একটু ঘাবড়াবে না তোমরা ঠিক বুঝতে পারবে লাইনটা তুলে প্রশ্ন দিলেই বুঝতে পারবে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ো কার উদ্দেশ্যে এমন আবেদন এমন আবেদনের কারণ কি এই আবেদনের তাৎপর্য ব্যাখ্যা করো তাহলে এই যে দেখতে পাচ্ছ দুটো প্রশ্ন শুধু লাইনগুলো তোমরা ফলো করো গানের বর্মা আর অস্ত্র ফেলো এই লাইনগুলো থেকে প্রশ্ন তোমরা মুখস্ত করবে তাহলেই কমন পাবে দেখি পরের প্রশ্ন দেখো অতিরিক্ত প্রশ্ন কি আছে তাহলে আমি একটাও কিন্তু চরিত্র বলিনি এবার দেখো শেষে আমি চরিত্রগুলো দিয়েছি তপনের চরিত্র অপূর্ব চরিত্র অমৃতার হিসাবের চরিত্র আর দেখো প্রলয় থেকে এই যে প্রশ্নটা যেটা আমি মিস করে চলেছি সেই প্রশ্নটা কিন্তু শেষে দিয়ে দিচ্ছি প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকার হয়েছে আবার অন্যদিকে নতুন যে আশার বাণী ধ্বনিত হয়েছে কবিতা অবলম্বনে লেখো এই প্রশ্নটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এটা আমি স্কিপ করে বেরিয়ে চলেছিলাম তো পরে আমি দেখলাম যে এটা স্কিপ হয়ে গেছে তাই জন্য আমি এই প্রশ্নটা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এরকম ভিডিও তো পাবেই আর টেস্ট তোমাদের যে জিস্ট সাজেশন মানে ফুল সাজেশন সেই সাজেশন কিন্তু পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে না তো কিন্তু বিশাল বড় একটা জিনিস তোমরা মিস করবে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো খুব ভালো করে পড়াশোনা করো আর খুব ভালো করে এগুলো লিখে লিখে মুখস্থ করো টাটা বাই